স্বামী বাউলানন্দ। ওনার জীবন সম্বন্ধে যে খুব বেশি কিছু জানা গেছে সেই সময় তা কিন্তু নয়। তিনি একজন মহাযোগী এবং এক বিরাট জ্ঞানী পুরুষ ছিলেন, কিন্তু তার জীবন সম্বন্ধে খুব ডিটেলস জানা যায়নি। যেটুকু আমরা ধারণা করতে পেরেছি বা গুরু মহাজের কাছে শুনেছি তার থেকে একটুখানি বলি যে তিনি ছিলেন বাংলাদেশের শরীর, আজকের যে বাংলাদেশ, তো সেখানকার তখন তোমার পরাধীন যুগে আমাদের ইংরেজ আমল চলছে, সেই সময় তিনি অল্প বয়স থেকেই বিভাগী মন নিয়ে গৃহত্যাগী হন, করে নানা রকমের অভিজ্ঞতা সাধনা করতে করতে একসময় তিনি অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর ধারে পেরিন্টাবল্লী বলে একটি জায়গায় এসে উপস্থিত হন। ঘন জঙ্গল, নদী বয়ে যাচ্ছে, সেই জঙ্গলে বাঘও আছে এবং সেই জঙ্গলে আবার একেবারেই মানে আদিম অবস্থা কিছু আদিবাসীও আছে। সেইখানে তিনি সাধনা করেছিলেন এবং তার কথা, তার লেখা, তার সম্বন্ধে যেটুকু আমরা জেনেছি তাতে বোঝা যায় যে তিনি তার স্থিতির একদম চূড়ান্ত অবস্থায় পৌঁছেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। এক অবিস্মরণীয়ভাবে র্যাডিক্যাল মন তার, যেন বিপ্লব, তার লেখা তার কথার মধ্যে একটা বিপ্লব আছে। কেন আবার তিনি অত্যন্ত একজন প্রেমিক এবং গভীর প্রজ্ঞার মানুষ, ওখানকার আদিবাসীদের কাছে তিনি ভগবান। সেই পেরিন্টাপল্লীতেই তিনি আস্তে আস্তে একটি আশ্রম তৈরি করেন। সেই আশ্রমটি একেবারেই সাদা সুন্দর রং এবং তাতে একটি মূর্তি আছে যেখানে হংসের পিঠে বসে আছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ। ওই রকম ধরনের মূর্তি, মানে যেটা আশ্রমের বা মন্দিরের প্রধান মূর্তি, বোধহয় ভারতবর্ষের আর কোথাও নেই। এবং তাছাড়া তার যেটা প্রধান যে মন্দির, সেখানে সমস্ত ধর্মমত, সমস্ত সম্প্রদায়ের সিম্বলস এবং সেই সমস্ত মহাপুরুষদের ছবি ও মূর্তি রয়েছে। তার মন যে একেবারেই কোনো একটা বিশেষ মতে বা পথে বদ্ধ নয় তার প্রমাণ পাওয়া যায়। যাই হোক, তিনি একজন খুব তেজস্বী মহাপুরুষ ছিলেন, কোনো সন্দেহ নেই। তার সাথে গুরু মহারাজের যে যোগাযোগ হয়েছিল সেই ঘটনার কথা পরিধানযোগ্য, যে তার কথা উঠলো। এটা স্বামী বাউলানন্দের যে ছবিটা আমরা দেখছি এটা একটু কম বয়সের এটা ছবি, ছবিটা খুবই সুন্দর। এই ছবিটা আমাদের বনগ্রাম আশ্রমের অনেকের কাছে এই ছবিটা থাকতো, এই ছবিটা দেখতাম। আর একটা সেই সময় যে তিনি প্রচণ্ড একটা সাধনার মধ্যে ছিলেন এটা চোখ দেখেই বোঝা যায়। এরা পেরিন্টাপল্লীর বারান্দাতেই তিনি বসে আছেন, তো ওই পেরিন্টাপল্লীতে আমরা গেছিও কিছু বছর আগে, সবাই কয়েকজন মিলে গিয়েছিলাম। তো দেখলাম যে ওই আশ্রমটি চালায় ওখানকার আদিবাসী সমাজের মেয়েরা, মায়েরা এবং মেয়েরা চালায়, এটাই তার নিয়ম, এটা বাউলানন্দের নিয়ম। এবং কি হাসি মুখ তাদের, ইশারা ইশারায় কথা হচ্ছে, কারণ তারা তেলুগু ভাষাতেও কথা বলে না, তারা একদম নিজেদের ভাষায় কথা বলে। আর বাউলানন্দ একটু পড়াশোনা করিয়েছিলেন বলে কেউ কেউ দু চারটি ইংরেজি শব্দ বলতে পারে। আর তারা পয়সা নেয় না, মানে কেউ যদি ডোনেট করতে চায় তারা নেবে না। এ বাউলানন্দের ছবিটা দেখিয়ে ইশারায় বলবে ওনার বারণ আছে, যে পয়সা যখনই ঢুকবে তখনই করাপশন ঢুকবে, বারণ করেছেন উনি, পয়সা নিও না। তাহলে কীভাবে চলে আশ্রম, কেউ যদি মনে করে তাহলে ওখানে একটু আলু কিংবা চাল দিয়ে যেতে পারে, কেউ যদি মনে করে যে পাঁচিলটা ভেঙে গেছে মিস্ত্রি লাগিয়ে ওখানে পাঁচিলটা সারিয়ে দিতে পারে ওখানকার মায়েদের অনুমতি নিয়ে, কিন্তু টাকা দিলে ওরা ছুটে, মানে আমরা যেটা করেছিলাম আমরা অতটা জানতাম না ব্যাপারটা। আমরা শেষে চলে আসার সময় বাউলানন্দের যে মূর্তি আছে তার যে ছবি আছে সেখানে প্রণাম করে একটু সামান্য কিছু হয়তো মানে ডোনেশন মনে করে কিছু রেখে গিয়েছিলাম,
সে আমরা গেটের কাছে এসেছি, ছুটতে ছুটতে সে টাকাটা নিয়ে ফেরত আসছে আর আমাদের দিচ্ছে, আর হাসি মুখে হাত পা নেড়ে বলছে যে আমরা নিতে পারবো না, এটা ভগবানের বারণ আছে, ওরা ভগবান মনে করে সেই বারণান্দকে। তাই এইগুলো ছোটো ছোটো ঘটনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে কীরকম ধরনের তার ভাবধারা কাজ করে। সেই সময় তিনি যে একেবারে অপরিচিত ছিলেন তা নয়, হায়দ্রাবাদ, মাদ্রাজ কয়েকটা জায়গাতে তাকে ডেকে আনা হতো, সেখানে কলেজে সেমিনারে তাকে বক্তৃতা দিতে বলা হতো, তিনি বক্তৃতা দিতেন ইংরেজিতে। তার বিখ্যাত বক্তৃতার একটা বই আছে মেসেজ টু হিউম্যানিটি, তার আরেকটি বিখ্যাত বই আছে ম্যান বলে, আরেকটি বিখ্যাত বই আছে স্পিরিচুয়াল ইনকোয়ারি, সেখানে উনি জিজ্ঞাসা এবং উত্তর, সেই জিজ্ঞাসাটাও উনিই করছেন। উনি যে লেভেলের ওনার আলোচনা সেই লেভেলের জিজ্ঞাসা উনি সত্যি কথা বলতে কি পেরেন্টা পল্লীর আশ্রমে পেতেন না, তাই তিনি নিজেই জিজ্ঞাসা করছেন এবং নিজেই তার উত্তর দিচ্ছেন। তা এই বইটাও গুরু মহারাজের অনুরোধে আমি একটু একটু করে তখন অনুবাদ করতাম বাংলায়, আধ্যাত্মিক জিজ্ঞাসা এই নামে আমাদের যে পরমানন্দ মিশন থেকে যে পত্রিকা বেরোয় চরৈবীথি, সেই বাংলা চরৈবীথির জন্য সেই কিস্তিতে ওই লেখাটি বেরোতো। ওটা বেশ কিছু কাল ওটার অনুবাদ করা হয়েছিল। ওই অনুবাদ করতে গিয়ে আরও বুঝতে পেরেছিলাম যে কী গভীর মনন, প্রজ্ঞা এবং একটা বৈপ্লবিক মন তার, এবং সব সময় এই মানব সভ্যতা এবং এই জগতের জন্য তার চিন্তা, সব সময় কী করলে সমস্যার সমাধানগুলো করা যায়, কী করলে আরও ভালো দিকে নিয়ে যাওয়া যায়, এই নিয়ে তার চিন্তা। গুরু মহারাজের সাথে তার যোগাযোগটা বেশ অদ্ভুত। তখন গুরু মহারাজ ইলেকট্রিফিকেশনের কাজ করছেন, তখন তিনি রায়নাতে ছিলেন, এটা গুরু মহারাজ আমাদের বলেছেন। রায়নার শ্মশানে একটি গাছতলায় তিনি বসেছিলেন, হঠাৎ দেখলেন সামনে একজন যোগী পুরুষ যাকে উনি কখনো দেখেননি। তিনি বলছেন চলো আমার সাথে করে, গুরু মহারাজের কথায় উনি আমাকে আকাশ পথে নিয়ে গেলেন। এটা কিন্তু সূক্ষ্ম শরীরে যাওয়া নয়, স্থূল আকাশ পথে নিয়ে গেলেন। গিয়ে তারপরে কোনো একটা জঙ্গলের মধ্যে আমাকে দাঁড় করিয়ে বললেন অপেক্ষা করো, চলে গেলেন। ওখানে প্রচণ্ড মশা কামড়াচ্ছে, একটু পরে সেই মশায় আমি চাটাস চাটাস করে মশা মারছি আর বুঝতে পারছি না উনি কোথায় গেলেন, কেন চলে গেলেন, আমাকে এখানে একলা ফেলে রেখে গেলেন কেন। তারপর আমি কিছুক্ষণ পর যখন আর ধৈর্য থাকলো না, তখন আমি যে পথে উনি গেছেন সেই পথ ধরে একটুখানি এগিয়ে যেতে, কিছু দূর যেতে দেখলাম এটা আশ্রম মতো। সেখানে আমি গিয়ে দরজায় ঠকঠক করলাম, তিনটি মা, আদিবাসী মা, তারা দরজা খুললেন। তারা আমাকে দেখে বুঝতে পারছেন না, আমার কথা তারা বুঝতে পারছেন না। আমি ইশারায় বললাম যে এইরকম কেউ একজন আছে, তখন ওরা ভেতরে একটা ঘর দেখিয়ে দিলেন। তখন সে ভেতরে ঘরে গিয়ে দেখি যে হ্যাঁ, সেই যোগী পুরুষ আধশোয়া হয়ে বিছানায় আছেন, এবং আমি তখন তাকে চিনতে পেরে উত্তেজিত হয়ে গেলাম, মানে গুরুমাজের ভাষায় বলছি, আমি তাকে উত্তেজিত হয়ে গেলাম, কী ব্যাপার, আপনি আমাকে ওখানে এখানে নিয়ে এলেন, জঙ্গলের মধ্যে দাঁড় করিয়ে দিয়ে চলে গেলেন, তারপর আপনি এখানে শুয়ে আছেন, আশ্চর্য ব্যাপার তো, আপনি জানেন আমি ওখানে অপেক্ষা করে আছি, আপনি এখানে শুয়ে আছেন, কিছু বললেন না। তখন উনি বললেন শান্ত হও, এসে বসো। একটা পাত্র, সম্ভবত নারকেলের সেই মালা হবে, সেই পাত্র দেখিয়ে বললেন ওখানে জল আছে খাও। এমনভাবে নির্দেশ না করা গেল না, বলে জলের পাত্রটা নিয়ে বলে আমি গ্রহণ করলাম। এই রকম অপূর্ব স্বাদ আমি কোনোদিন আর কোনো কিছুতে পাইনি, বলে সারা শরীরে আমার ঘন 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 শুধু পুলক হতে শুরু করল। এইভাবে উদাহরণ দিয়েছিলেন গুরু মহারাজ, ও তোদের যখন একটা মশা কামড়ায় তখন চুলকলে যে আরাম হয়, সেই আরামটাকে তুই মিলিয়ন টাইমস দিয়ে গুণ কর, করে সেটা চিন্তা কর, সারা শরীরে প্রতি রন্ধে রন্ধে সে আরামটা হচ্ছে। ওনার সারা জীবনের যে সাধনা, স্বামী পরমানন্দের সারা জীবনের যে সঞ্চয়,
তাছাড়া সেই সুধার মধ্যে দিয়ে তিনি ট্রান্সফার করলেন, প্রদান করলেন। চুপ হয়ে গেলাম আমি। তার বাবানন্দ বললেন যে তোমার সাথে আমার যোগাযোগ থাকবে, সূক্ষ্মতে যখন তোমার প্রয়োজন হবে আমি যোগাযোগ করব। তা গুরু মহারাজ এ কথা বলতে বলতে আমাদের বললেন যে আমি যা কিছু বলি, আমার যা কিছু ভাবাদর্শ, আমার যা কিছু চিন্তা, তার 80% হচ্ছে আমার গুরু স্বামী বারানন্দের প্রসাদ। গুরু মহারাজের যে ইন্টেলেকচুয়াল দিকটা, তার যে প্রখর এক বৈদান্তিক যুক্তি, সেইটা তিনি সম্পূর্ণই স্বামী বারানন্দের উপরে অর্পণ করতেন। এটাও বলতেন অন্যান্য দিন কথা প্রসঙ্গে, কোনো কোনো বিষয় নিয়ে বারানন্দের সাথে আমার কিন্তু কন্ট্রাডিকশন হয়, ডিবেট হয়, এগুলো সব সূক্ষ্মতে হয়। কারণ পরবর্তীকালে এই বারানন্দ, হ্যাঁ, তারপরে ঘটনাটা আরও এগিয়ে নিয়ে যাই। তারপর উনি বললেন, তারপর আমি দেখলাম আমি সেই রায়নার শ্মশানের গাছতলায় বসে আছি। আমি কোথায় গেছি, এই যোগীর কী নাম, এই আশ্রমটা কি, আমি কিছুই বুঝতে পারলাম না। পরবর্তীকালে ওই আদিবাসীদের মায়েদের ভাষা টাষা অনুমান করে, যেটা কোনো মানে অন্ধ্রপ্রদেশের কোনো একটা অরণ্যাঞ্চল হবে, খোঁজ খবর নিতে 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 অনেক কাণ্ড করার পর সেই পেরেন্টাপল্লী আশ্রমের খোঁজ পাওয়া গেল। তদ্দিনে কিন্তু স্বামী বারানন্দ শরীর ছেড়ে দিয়েছেন। আর সেই তিনটি মা, এও এক অদ্ভুত ঘটনা, সেই তিনটি মা যারা দরজা খুলে দিয়েছিলেন বলে গুরু মহারাজ বলছেন, তারা কিন্তু সেই রকম কোনো ঘটনা মনে করতে পারলেন না। যে কোনো তরুণ বা যুবক সেই সময় এসেছিলেন সেটা তারা মনে করতে পারলেন না। কিন্তু সমপাতন এটাই, যে সময় স্বামী বালানন্দ ওই জল খাওয়ানোর পর গুরু মহারাজকে বিদায় দিলেন, তারপরেই বালানন্দের এই স্থূল শরীরের মৃত্যু হয়েছে। ওই মায়েদের কাছ থেকে জানা যায় যে তিনি ওদের বলেছিলেন যে আমাকে এখন কিছুক্ষণ তোমরা ডিস্টার্ব করো না, ঘরে এসো না, আমি একা থাকব। একাতে ছিলেন, তারপর তাদের ডেকেছিলেন, ডেকে তাদের আশীর্বাদ করে তিনি সমাধি অবস্থায় শরীর ছেড়েছিলেন। অর্থাৎ যখন তিনি একা ছিলেন সেই সময়টা কোইনসাইড করছে এই গুরু মহারাজের সাথে ঘটনাটা, কিন্তু এই মা তিনটি সেটার কোনো তারা স্মৃতি জানেন না। এটা একটা অদ্ভুত ব্যাপার। কিন্তু গুরু মহারাজ যেটা আমাদের বলতেন যে স্বামী বারানন্দ আমার সাথে দর্শনে যোগাযোগ করেন, আর সেই দর্শনগুলো আমরা যেমন ভাবি ঠিক সেরকম নয়। আমরা যে দর্শন বলতে ভাবি যে আমার কোনো এক দেবতার বা দেবীর মূর্তি চোখের সামনে দেখলাম, সে উজ্জ্বল জ্যোতি, যেন সেই সহস্র সূর্য, কত আনন্দ, যেন ছটা বেরোচ্ছে সেই দেবতার মধ্যে দিয়ে, এরকম দর্শন আমরা দেখি যে আমাদের মনে এক তৃপ্তি দেয়, আনন্দ দেয়। কিন্তু গুরু মহারাজ এবং স্বামী বারানন্দের যে দর্শন, সে একটা যেন নতুন চিন্তা, নতুন ভাবনা, নতুন প্রশ্ন, নতুন রহস্য উন্মোচন করে, তেমনই একটা দর্শন যেটা খুবই গূঢ়। আর এই দর্শনের খুব বেশি অর্থের মধ্যে আমি যাব না, তাহলে সেই অনেক সময় অর্থ বলতে গিয়ে আমরা মূলকে খাটো করে ফেলি। মাঝে মাঝে সাহিত্যের ক্লাসে কবিতার অর্থ লিখতে গিয়ে কবিতাটাই কেমন যেন তেঁতো করে দেয়। না বলা, ওই অত অর্থ টর্থ না বলে কবিতাটার যে ব্যঞ্জনা, তার যে একটা অধরা মাধুরী, সেটা যেন নষ্ট হয়ে যায়। তা সেরকম একটা দর্শন আমার ঠিক মনে পড়ছে না, এটা আমি আগে কালের কথাকে বলেছি কি না। স্বামী বারানন্দ দাঁড়িয়ে আছেন গুরু মহারাজকে কোলে নিয়ে, গুরু মহারাজের শরীরটা ছোট, গুরু মহারাজ দেখছেন যে তিনি একটা শিশু শরীর,
কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন সমুদ্রের একটি চরে। চারদিকে সেই বিশাল সাগরের ফেনিল ঢেউ, আর কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন আর ঢেউগুলো দেখাচ্ছেন, আর একটা বড় ঢেউ উঠছে আর বলছেন, বলো তো এই ঢেউটার কি নাম? তখন গুরু মহারাজ বলছেন, এই ঢেউটার নাম হচ্ছে প্রফেট মোহাম্মদ। আবার কিছুক্ষণ পর একটা ঢেউ উঠছে, বলো তো এই ঢেউটার কি নাম? এই ঢেউটার নাম হচ্ছে যীশু খ্রিস্ট। আবার ঢেউ, এটার কি নাম? এটা ভগবান বুদ্ধ। একটা বিরাট ঢেউ উঠল, সবচেয়ে বড়, এই ঢেউটার কি নাম? এটা শ্রীরামকৃষ্ণ। তখন স্বামী পরমানন্দ গুরুমাজকে বলছেন, এই ঢেউগুলোর কি বৈশিষ্ট্য লক্ষ্য করছো তুমি? তখন গুরুমাজ বলছেন, একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ঢেউগুলো যখন উঠবে তার আগে সমুদ্র খুব অশান্ত হয়ে উঠছে, তার ঢেউটা যখন বড় ঢেউটা উঠল তারপর পড়ল, তারপর কিছুক্ষণ সমুদ্র শান্ত থাকছে, কিছুক্ষণ ক্ষণকাল, আবার অশান্ত হতে আরম্ভ করছে। বারণ্য বললেন, হ্যাঁ ঠিক বলেছ। আর কোনো বৈশিষ্ট্য? তখন গুরুমাজ বল চুপ করে থাকলেন, কিছু বললেন না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো যে প্রতিনিয়তই কিন্তু ঢেউয়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। যখনই একটা বড় ঢেউ উঠছে তখনই তার সামনে ছোট ছোট ঢেউ যেগুলো বড় হয়ে উঠত সেগুলো উঠতে পারল না, এই বড় ঢেউটা তাকে গিলে নিল। এইটা সম্বন্ধেও সবসময় সাবধান থেকো। তা আমি এই আজকে আমাকে দয়া করে জিজ্ঞাসা করবেন না, এটার অর্থ বলে দিন, এটা একটু সবাই ভাবুন। সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট সব কিছু পেয়ে যাওয়ার দরকারও নেই। অর্থটা আমিও আজও ভাবি, এমন নয় যে আমি একটা অর্থ কিছু পেয়ে গেছি ব্যাস সন্তুষ্ট হয়ে গেলাম, তা নয়। এই যখনই আলোচনা করছি, যখনই মনে পড়ে যাচ্ছে সেই গুরুমাজের কাছে শোনায় ঘটনাগুলো, তখন সেই ভাবনার খোরাক আমিও পাচ্ছি, আবার নতুন করে ভাবতে ইচ্ছে করছে ওই ঢেউগুলোর কথা, ওই ছোটো ছোটো ঢেউগুলো খেয়ে নেওয়ার কথা, গুরুমহাজের অনেক কথা এবং কাজের সাথে এইগুলোকে মিলিয়ে নেওয়ার যে দিকগুলো, এগুলো মনে পড়ে যাচ্ছে। যাই হোক, সেই স্বামী বালানন্দ তিনি একজন মহাপুরুষ ছিলেন। আমি চাইব যে মানুষ তাকে নিয়ে আরও চর্চা করুক, যদিও ইন্টারনেটে তেমন কিছু পাওয়া যাবে না, তাকে নিয়ে লিটারেচারও খুব কম আছে। তবু যে বইগুলোর নাম বললাম সেই বইগুলো যতদূর জানি পাওয়া যায় এখনও পর্যন্ত ওই পেরেন্টাপল্লির আশ্রমেই, আর কোথাও সম্ভবত পাওয়া যায় না। পেরেন্টাপল্লির আশ্রমে যাওয়াও তো সহজ নয়, এখনও যেতে গেলে রাজামুন্দ্রি বলে একটা স্টেশনে নামতে হয়, সেখানে থেকেই পরের দিন ভোরবেলা নৌকা ধরতে হয়। সেই নৌকা 8 ঘন্টা যাত্রা করবে, সে এক অসাধারণ যাত্রা। সেই নদী বক্ষে দুপাশে জঙ্গল, ছোটো ছোটো পাহাড় করে সেই পেরেন্টাপল্লিতে পৌঁছাতে হয়। সে যেন সেই আধুনিকতা সভ্যতা এসবের থেকে অনেক দূরে, এমন এক রাজ্য যেখানে সময় এখনও যাকে ছুঁতে পারিনি। তথাকথিত আধুনিকতা, তথাকথিত ইন্টারনেট, তথাকথিত সোসাইটি এবং সোশ্যাল ডিস্টেন্সিং কিছুই ছুঁতে পারিনি। সেটাও খুব চিত্তাকর্ষক একটা ঘটনা। গুরু মহারাজ দু চারজনকে নিয়ে, সম্ভবত 3 জন ছিলেন সঙ্গে, 3 জনকে নিয়ে বেলুড় মঠ দর্শনে গিয়েছিলেন। আর সেইখানে সবটা একবার দেখে টেকে নিয়ে ঘুরে টুরে নিয়ে তিনি স্বামীজির যে সমাধি তার পাশে বসে ধ্যান করতে আরম্ভ করলেন, বাকিরাও করতে আরম্ভ করলেন। সেই ধ্যানের মধ্যে গুরু মহারাজের দর্শন হলো যে সামনের গঙ্গাটা যেন পুরো গেরুয়া হয়ে গেছে। এটা গুরু মহারাজ আমাদের ঠিক যেভাবে বলেছেন আমাদের সেভাবে বলছে। এই কথাটা আমি বারবার বলে নিচ্ছি এই জন্যে,
কারণ স্থানকাল পাত্রে তিনি নানা জায়গায় নানা রকমের কথা বলেছেন, সবার সাথে যে সব কথাটা মিলবে এমন কোনো কথা নাই। স্থানকাল পাত্রটা খুব ইম্পর্টেন্ট, কখন কোথায় কাকে বলছেন, কি মুডে বলছেন, কি মেজাজে বলছেন, কতটা বলতে চান বলতে চান না এর উপর। সুতরাং এই ঘটনায় আরেকজন হয়তো শুনেছে অন্য জায়গায় অন্যভাবে, তিনি তো এই কথা বলেননি, এনে ঝগড়া করে লাভ নেই, আমি যেটা শুনেছি আমি সেটাই শুধু বলছি, গুরু মহাজের মুখে যেটা শুনেছি। তো সামনের গঙ্গাটা গেরুয়া হয়ে গেল আর গুরু মহাজ দেখলেন যে তার মধ্যে থেকে স্বামী বিবেকানন্দ উঠে এলেন, বিরাট লম্বা চেহারা, মানে বিরাট নর্মাল, বিরাট নর্মাল লম্বা নয়, বিরাট আকাশ ছুঁয়ে যাচ্ছে না শরীরটা। আর গুরু মহাজ বললেন আমার শরীরটা যেন এইটুকু মনে হচ্ছে তার কাছে, আর তিনি তখন আমাকে হাতে করে এরকম করে তুলে নিয়ে, এরকম করে তুলে নিয়ে আমার মুখের সামনে নিয়ে এলেন, নিজের মুখের সামনে আমাকে নিয়ে এলেন। নিয়ে এসে বললেন যে সন্ন্যাস নেওয়ার প্রতি এত অরুচি কেন? তখন গুরু মহাজ বললেন আমি সারা দেশ ঘুরে দেখেছি যে গেরুয়াধারী ভণ্ডরা মানুষকে ঠকিয়ে নিজের ব্যবসা করছে, বেশিরভাগই সব কপট, অসহজ জীবন এবং দমনের জীবন, বিকারের জীবন। স্বামীজি তখন নিজের গেরুয়াটা দেখে বললেন এটা দেখেও কি তাই মনে হচ্ছে? তখন বললেন তারপরে এইটা যেই তিনি বললেন আমি আর কিছু বললাম না, চুপ করে গেলাম। তখন দেখলাম যে আমার শরীরটা আস্তে 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 বড় হতে আরম্ভ করলো এবং তিনি রেখে দিলেন আমাকে, করতে করতে দুজনে সেম হাইট হয়ে গেল। স্বামীজি তখন বললেন যে গেরুয়া সন্ন্যাস এই পরম্পরার প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাচ্ছে, পুনরায় দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে তিনি সরে গেলেন সামনে থেকে। আর দূরে একদম গঙ্গার মাঝখান থেকে দেখলেন একজন খুব বৃদ্ধ সাধু, উলঙ্গ এক সাধু, নাগা দাড়ি, সাদা দাড়ি, জটা, এরকম ধরনের উলঙ্গ, হাতে একটা গেরুয়া কাপড় নিয়ে তাকে এরকম করে ডাকছেন। আর তখন গুরু মহারাজ তখন তার ধ্যান ভাঙলো, তিনি বললেন আমায় গেরুয়া নিতে হবে, আমাকে সন্ন্যাস নিতে হবে, আমার গুরুদেব অপেক্ষা করছেন, যিনি দেবেন সন্ন্যাস যিনি দেবেন খুঁজে বার করতে হবে। কীরকম চেহারা তার? এইরকম উলঙ্গ, নগ্ন, এরকম জটাজুটো, এরকম বড় দাড়ি, বৃদ্ধ, এইরকম ধরনের চেহারার বর্ণনা তো ভারতবর্ষে হাজার 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 সাধু এরকম ধরনের বর্ণনার আছে। তো যাই হোক, দক্ষিণ দক্ষিণ ভারত, পশ্চিম, পূর্ব সব খোঁজা আরম্ভ হলো। তা গুরু মহাজ বললেন না তোমাদের দিয়ে হবে না, আমি দেখছি চলো করে তিনি চলে এলেন হরিদ্বার, করতে 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 উত্তরকাশী। তখন যিনি গুরু মহারাজের সন্ন্যাস গুরু রামানন্দ অবধূতজি, তিনি তখন উত্তরকাশীতে তখন অবস্থান করছেন, সেখানে তার কুঠি আছে, আশ্রম আছে, তখন বয়স হয়ে গেছে বলে তার আগে তিনি কিন্তু বেশিরভাগটাই সময় অনেকটা সময় গঙ্গোত্রীতে ছিলেন, তার আগে, তার অনেক আগে। আর বয়স হয়ে গেছে বলতে তখন তার 148 বছর বয়স, এই প্রসঙ্গে বলিনি, এতে খুব আশ্চর্য হওয়ার বা অবাক হওয়ার তেমন কিছু নয়, এই প্রসঙ্গে বলি। অবধূতজির কথা দিয়ে গুরু মহাজ বলতেন যে প্রাণীদের যা ম্যাচুরিটি এজ, অর্থাৎ যে বয়সে প্রত্যেকটা প্রাণী ম্যাচিওর করে, সেইটাকে যদি 7 দিয়ে গুণ করা হয় তাহলে সেইটা হওয়া উচিত তার নর্মাল আয়ু। যেমন ধরো একটা কুকুরের বয়স 2 বছরে যখন হয় তখন সে ম্যাচিওর করলো, তাহলে 2×7=14 হওয়া উচিত তার স্বাভাবিক আয়ু। একটা গরু 3 বছর বয়সে ম্যাচিওর করলো, তার আয়ু হওয়া উচিত 21। তেমনি মানুষের ক্ষেত্রে 21 বছর বয়স তার ম্যাচুরিটি এজ, তা তার হওয়া উচিত নর্মাল ক্ষেত্রে 147। তাই জন্য যোগীরা যারা একটা খুব মানে সংযমী এবং সাধনা জীবন যাপন করেন, তারা এই সিনথেটিক কেমিক্যাল জীবন থেকে বা চাপ থেকে অনেকটা দূরে থাকেন, তাই তাদের পক্ষে দীর্ঘায়ু হওয়াটা তেমন আশ্চর্য কিছু নয়। তো যাই হোক, ওই রামানন্দ অবধূতজি তার অনেক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে তিনি বেশি কথা বলতেন না, ঠিক মৌনী ছিলেন না,
কিন্তু তিনি অনেক সাধু হয় না, খুব মুখর, মানে মুখর বলবো মানে খুব কথা বলেন, তারা খুব নিজেকে প্রকাশ করেন বা তাদের অনেক কিছু বলার আছে, তিনি সেরকম ধরনের সাধু নন, চুপচাপ শান্ত মিষ্টি সাধু তো। কিন্তু বহু ভক্ত ছিল তার, এমনকি সেই যুগে ভারতবর্ষের প্রেসিডেন্ট ভিভিগিরিও তার ভক্ত ছিল, এবং ভিভিগিরি বারবার তাকে আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি ভবনে, কোনো রাজি হননি, বলে ভক্তের যদি ইচ্ছা হয় সে আসবে, আমার কোনো কোথাও যাওয়ার দরকার নেই, কোনো দিন তিনি রাজি হননি। তো ভিভিগিরিকে আসতে হয়েছিল তার কাছে উত্তরকাশীতে, কিন্তু তার অনেক ভক্ত থাকা সত্ত্বেও তার কোনো শিষ্য ছিল না, তিনি কাউকে দীক্ষা টিক্ষা দিয়ে মানে তাকে কী বলবো তার আধ্যাত্মিক দায়িত্ব পার্সোনালি সেভাবে কখন নেননি, কখনই নেননি, এক নম্বর। দু নম্বর, তিনি কোনো দিন কাউকে গেরুয়া দেননি। আর অবধূত নাগা নগ্ন, তাই এই গেরুয়া দেওয়া, এই সংস্কার, এই সন্ন্যাস নেওয়া, এই হোম টোম করা, এই যাগ যজ্ঞ, এইসব ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না, তিনি জানতেনও না, এই এত কিছু মজার ব্যাপার আর কি। তো যাই হোক, এইবার আরেকটা ঘটনা বলি, এই এইটার সাথে রিলেটেড আরেকটা ঘটনা বলি, এটা তার পরিব্রাজন জীবনের সাথেও যুক্ত। ছেলেবেলায় তিনি যখন হিমালয় হিমালয় ঘুরছেন, তেমনই একটা প্রত্যন্ত জায়গা দিয়ে তিনি হাঁটছেন, রাত হয়ে গেছে, শীত করছে, পরনে তেমন কিছু যে মানে মোটা মোটা জামা কাপড় আছে তা নয়, হয়তো একটা মানে টি শার্ট বা গেঞ্জি মতন কি একটা হাফ প্যান্ট মতন তিনি পরে আছেন, বয়স কম, দূরে একটা কোথাও একটা আলো টালো দেখতে পাচ্ছেন, আর ওই অঞ্চলে আলো মানেই হয়তো সেখানে কোনো সাধুর কুঠিয়া কিংবা গুহা, গুহার ভেতরে আগুন জ্বালিয়েছে, বাইরে থেকে সেটা একটু একটু দেখা যাচ্ছে, তিনি কিছুটা একটা ভেতরে আশা নিয়ে আর কি এগোতে 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 দেখলেন হ্যাঁ এটা একটা গুহা। তা তিনি উঁকি মেরে দেখলেন যদি সাধুর অনুমতি পাওয়া যায়, যদি একটুখানি আশ্রয় পাওয়া যায়, তো আগুনের পাশে যদি একটু বসা যায়, এরকম ভেবে একটু উঁকি মেরে দেখলেন যে গুহাতে আগুন জ্বলছে, কম্বল বিছানা রয়েছে, একটু একটু ফল টল রাখাও রয়েছে, কিন্তু সাধুটি নেই, কোনো কারণে সাধুটি হয়তো গুহা থেকে একটু বেরিয়েছেন। তো উনি সঙ্গে সঙ্গে ওখানে গিয়ে বসে পড়লেন ওই কম্বলটাতে, আর একটু আরেকটা কম্বল নিয়ে গা মুড়িয়ে একটু আগুন পোয়াতে আরম্ভ করলেন, আর মনে মনে ভাবছেন যে যদি সাধু আসেন ব্যাস আমার তো আর তাড়িয়ে দেবে আমাকে, এরকম ভাবলেন। এইবারে কিছুক্ষণ পরেই যিনি ওই গুহাবাসী তিনি একটু ঝুঁকে উঁকি মেরে বলছে কন হ্যায়, আর গুরু মাস তখন ভেতর থেকে আর কি বলছে যতটা সম্ভব, উনি বললেন আমাদের বলছেন আর কি যতটা সম্ভব গলাটাকে একটু গম্ভীর করে বড়দের মতন করে বলছি, কারণ ছোটো ছোটো বুঝতে পারলে তো ব্যস একদম ঘাড় ধরে বার করে দেবে, ম্যায় হুঁ এক সাধু হুঁ ইয়াঁ ক্যা কর রে হ্যায় মেরে গুফা মে, বলছেন আব ম্যায় ইয়াঁ হুঁ ইয়ে মেরা গুফা হ্যায়। এখন সাধুদের মধ্যে এটা একটা প্রচলন যে গুহার কেউ মালিক হয় না, এমন নয় যে তুমি কোনো লিজ দিয়ে বা টাকা পয়সা দিয়ে কাউকে উত্তরপ্রদেশ সরকার উত্তরাখণ্ড সরকারকে দিয়ে তুমি গুহার মালিকানা, যেটা আমাদের জমি টমির ক্ষেত্রে হয় আজকাল, সেরকম হয় না, গুহাতে যিনি আছেন তুমি ব্যবহার করছেন গোটা তার, আবার তিনি হয়তো কোথাও বেরিয়ে গেছেন পরিব্রাজনে আরেকজন এসে থাকছেন তাঁর, ওরকম প্রপার্টি সেন্স অফ প্রপার্টি এটা সাধুদের মধ্যে নেই, কারণ সাধুদের আবার প্রপার্টি কী ওইটাই জানেন গুরু মহারাজ, তাই জন্যে তিনি বললেন যে আমি তো সাধু, আমি এখন এখানে বসে আছি, আমি আবার আপাতত আপাতত এই গুহাটাতে মেরা গুফা হ্যায়, আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বলে যে এই সাধুটি হাসতে হাসতে মানে ঠিক আছে বলে চলে গেলেন ওখান থেকে। উনি ভাবেননি উনি চলে যাবেন, ভেবেছেন চ্যালেঞ্জ করবেন বোধ হয়, বেঁচে গেলেন যাক, হ্যাঁ করে তিনি হ্যাঁ একটু খাওয়া দাওয়া করলেন যেটুকু খাওয়া দাওয়া ছিল, হ্যাঁ তাড়াতাড়ি শুয়ে পড়লেন, ঘুমও এসে গেল, আগুনটাকে আবার একটু বাঁচিয়েও রাখতে হবে, তারও একটু যোগাযন্ত্র করতে হবে, আর ভাবলেন একদম ভোর হতেই সূর্য ওঠার আগে আমি পালাবো, একবার যদি এসে দেখতে পাই আমি একটা বালক তারপর তো ঠ্যাঙানি হবে, মানে একটা ছলনা করেছি প্রবঞ্চনা করেছি যে আমি সাধু বলেছি নিজেকে, বড় সাজার চেষ্টা করেছি, এইসব যদি দেখতে পান ব্যাস করে পরের দিন ভোরবার আগেই পালিয়েছেন গুরু মহারাজ। এবার একদম জাম্প কাট উত্তরকাশীতে গুরু মহারাজ অবধূতজি বসে আছেন কুঠিয়ার বাইরে, গুরু মহারাজ উঠে আসছেন, আর দেখেই অবধূতজি দেখেই গুরু মহারাজকে বললেন ক্যা ফের মুঝে ভাগানে কে লিয়ে আয়ে হ্যাঁ, তখন বলে কিসের কথা বলছেন গুরু গুরু মহারাজ,
তারপর একটুখানি কনসিডার করে বুঝতে পারলেন, আচ্ছা ইনি হচ্ছেন সেই সাধু অত বছর আগে সেই একবার উঁকি মেরে একবারটি সেই বালকের মুক্তি শুধু একবার হয়তো আগুনের মধ্যে একটু দেখেছেন। কি স্মৃতি! হাসতে হাসতে 148 বছরের বয়সে এক বৃদ্ধ সাধু বলছেন যে আবার আমাকে তাড়াতে এসেছে এখান থেকে মজা করে। কি অদ্ভুত ধরো লীলা বলো এটা। রামানন্দ অবধূত, আমাদের গুরুমাজ বলতেন যে তোতাপুরীর সাথে বন্ধুত্ব ছিল তার, এবং বলি দেখবি তোর কথা মিথ্যে দেখবি ঠাকুর বলছেন একটা ভালো রামায়ণ সাধু এসেছে রে, যা গিয়ে সঙ্গ করবি। তো এই রামায়ণ সাধু রামানন্দ অবধূতজি ঠাকুরও যেতেন, আচ্ছা ব্রহ্ম ক্যা হ্যায়, ঈশ্বর ক্যা হ্যায়, সরলভাবে হিন্দিতে জিজ্ঞাসা করতেন। আর উনি মিটি মিটি হাসতেন অবধূতজি, বেশি তো কথা বলতেন না, দু একটা কথা বলতেন। যাই হোক, সেই রকম একজন মহাত্মা। তিনি গুরুমাজকে বললেন, আরে বাবা আমার কাছে সন্ন্যাস চাইছো, আমি সন্ন্যাস টন্যাস কাউকে দিই না। গুরুমা বলছে, না আপনি আমার সন্ন্যাস গুরু, আপনাকেই দিতে হবে। তখন অবধূতজি বললেন, দেখো কীরকম অদ্ভুত ব্যাপার, দেখো সবাই জানে যে আমি নগ্ন সাধু, অথচ কালকে একজন আমাকে এই দেখো এই গেরুয়া হ্যাঁ কাপড় দিয়ে গেছে দুটো। কেন দিয়ে গেছে কে জানে, এখন বুঝতে পারছি তুমি এসে আমার কাছে সন্ন্যাস দীক্ষা চাইছ, এটা তোমার জন্যই দিয়ে গেছে। তা সেই যেহেতু উনি কোনো রিচুয়ালস ফিচুয়ালস কিছু জানেন না, তাই সেই তোমার যোশী মঠে বিদ্যানন্দ গিরি মহারাজ তার অভিভাবকত্বে তিনি মানে প্রথাগতভাবে যে সন্ন্যাস দেওয়া, সেই সন্ন্যাস সেই কৈলাস আশ্রমে সেই সন্ন্যাস হলো। অবধূতজি থাকলেন এবং নামকরণ এবং হাতে করে গেরুয়া প্রদান, এই সবটাই মূল গুরুর কাজটা তিনিই করলেন। কিন্তু যে যাগ যজ্ঞ আচার অনুষ্ঠান মন্ত্র তন্ত্র যা কিছু এই সমস্ত কিছু বিদ্যানন্দ গিরির সুপারভিশনই হলো, এবং নামকরণ হলো পরমানন্দ, স্বামী পরমানন্দ। তারপরে আমাদের আশ্রমেরও নামকরণ হলো, নাম পাল্টালো, স্বামী পরমানন্দ মিশন হলো। এই অবধূতজি তারপরেও আরও বেশ কিছুকাল শরীরে ছিলেন, কিছুকাল তারপরে তিনি শরীর ছাড়েন। আমরা গুরুমাজের কাছে 148 শুনেছি, আবার কেউ কেউ 150 বলেন, কেউ কেউ 149 বলেন, সেটা বড় কথা নয়। একটা মজার ব্যাপার হলো গুরুমাজ বলতেন যে একটা সাইকেল হয়, 7 বছর অন্তর অন্তর আমাদের শরীরের মধ্যে একটা বিরাট পরিবর্তন ঘটে, মানে সেলুলার পরিবর্তন, নিউরোলজিক্যাল পরিবর্তন, পুরনো পুরনো অনেক কোষ বেরিয়ে যায়, 1/3 বেরিয়ে যায়, আবার পুনর্জন্ম হয়, মানে সেই সেই কোষগুলো রিপ্লেসড হয় ইত্যাদি ইত্যাদি, এটা হয়। তাই জন্য এই 7 বছর যে ফারাকটা, সেই ফারাকগুলো আমাদের জীবনের একটা কি পয়েন্টস, একটা বাঁক। বয়সগুলো দেখো 7, 14, 21, 28, 35, 42, হ্যাঁ সেই রকম। তো যাদের যারা দীর্ঘজীবী হন তাদের ক্ষেত্রে দেখা যাবে যে 100 বছর পেরোলে, 105 বছর বা ধরো 100 বছর যখন পেরিয়ে যায়, তখন নতুন নতুন দাঁত আর নতুন নতুন চুল আসতে আরম্ভ করে। তো অবধূতজিরও সেটা হয়েছিল, দুধ দাঁত ছিল তার অনেকগুলো, এবং একটা শিশুর মধ্যে যেরকম বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো ফুটে উঠতে আরম্ভ করে। আমরা জানি বৃদ্ধ বৃদ্ধার একটা শিশুর মতন হয়ে যান, কিন্তু এটা একদম ফিজিক্যালি বলছি, ফিজিক্যালি উনি বলতেন যে অবধূতজি একদম নাগা ছিলেন, নগ্ন ছিলেন। তা তিনি যখন ওই গুহার সামনে মাঝে মাঝে বিকেলবেলা একটু পায়চারি করতেন, অল্প অল্প পায়চারি করতেন, মানে একটা মনে বাচ্চা ছেলে, হ্যাঁ বাচ্চা, সে হাঁটছে, মনেই হবে না একজন বৃদ্ধ উলঙ্গ হয়ে হাঁটছেন, মনেই হবে না, মানে বাচ্চা তিনি চলছেন পায়চারি করছেন। তো যাই হোক, এই ঘটনা তার গুরু, তাহলে তার যোগী গুরু হচ্ছেন স্বামী বাউলানন্দ, এবং তার সন্ন্যাস গুরু হচ্ছেন রামানন্দ অবধূত। অনেকেই এগুলো জিজ্ঞাসা করেন আমাদের যে তিনি কোন পরম্পরা, আমাদের গুরু মহারাজ এই দুজন গুরু, কিন্তু তার যে ভাব, তার শিক্ষা, তার যাদর্শ, সেটা সম্পূর্ণই ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দকে নিয়ে। তিনি বলতেন যে আমার ইষ্ট হচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, আমার আদর্শ হচ্ছেন স্বামী বিবেকানন্দ, এবং আমার হৃদয় হচ্ছেন মা শারদা।
এইটাই তার জীবন এবং তার সব কিছু, তার শিক্ষা, তার আধ্যাত্মিক যে শক্তি, তার যে যুগনায়কের ভূমিকা, তার যে চিন্তানায়কের ভূমিকা, সবটাই এইটাকে আধার করে, এটাই সেন্ট্রাল, এটাই এটাই আমাদের ধ্যানের জায়গা। এই এই কথাটা যখন আমি প্রথম শুনেছিলাম তখন বুঝতে পেরেছিলাম এটাই আমাদের ধ্যান জ্ঞান সব কিছু। তার কাছে যত মানুষ আসতেন আগামীতে পরবর্তীকালে, আমাদের ভারত বলো বিদেশ বলো, যত মানুষ তার কাছে আসতেন বা তার প্রতি আকৃষ্ট হতেন, আমাদের 99% বলা যেতে পারে তাদের মধ্যে এই ঠাকুর স্বামীজি মায়ের ভাবটা সবচেয়ে প্রবল ছিল। এটা মানে আমার খুবই প্রিয় মানে একটা ঘটনা, যখন গুরু মহারাজের কাছে প্রথম শুনেছি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম, মনে হচ্ছিল এরপরে আর কোনো কথা বলবো না কোনো দিন, মনে হচ্ছিল এবার এবার ডুবে যাই, আর কিছু শোনার নেই, আর কিছু করার নেই, এরকম মনে হয়েছিল। এই ঘটনাটার মধ্যে দিয়ে আমরা গুরু মহারাজের যে সার্বিক যে জীবন ভাবনা তার একটা অপূর্ব একটা সার হয়তো আমরা পাব। এবং আমাদের ভারতবর্ষে যারা ধর্মপথে রয়েছেন, যে সমস্ত সাধু সন্ন্যাসী, এবং অনেক বিতর্ক রয়েছে যে সন্ন্যাসীর এত বেশি সমাজসেবা করা উচিত কি উচিত না, সন্ন্যাসীর এত বেশি ইনভলভ হওয়া উচিত কি উচিত নয়, তাদের ক্ষেত্রে হয়তো এই গল্পটা একটা একটা নতুন দিক নতুন আলো দিতে পারে হয়তো। বেশ কিছু কাল অবধূতজির সেবা করার পর গুরু মহারাজের মনে হলো এবার তো আমাকে ফিরতে হবে, এবার বাংলায় ফিরতে হবে, এবারে কাজ শুরু করতে হবে, গুরুর অনুমতি নিতে হয়। তা তিনি অবধূতজি একটু আধশোয়া হয়ে রয়েছেন আর গুরু মহারাজ পা টিপে দিচ্ছে, বললেন যে এবার তো আমাকে অনুমতি দিতে হবে, আমাকে যা আশীর্বাদ করুন, আমায় বাংলায় ফিরতে হবে, কাজ আছে, মায়ের ইচ্ছায় কিছু কাজ করতে হবে আমাকে সমাজে। অবধূতজি তো ছিলেন উদাসীন সন্ন্যাসী, তিনি বলে ক্যা কাম করোগে বেটা, ইয়ে জগত ঝুট হ্যায় কুত্তা কা পুছ হ্যায়, কি কাজ করবে, কারোর ভালো করতে গিয়ে দেখবে আর একটা জায়গায় কিছু খারাপ হয়ে যাবে, আলটিমেট পুরো ভালো একজনের করতে পারা যায় না, সবাই সব ভালো করতে পারা যায় না, একজনে কিছু করতে পারলে আরেকজনকে আঘাত দিয়ে ফেলবে তুমি, এই তো জগৎ, কুকুরের ল্যাজ। তার চেয়ে এখানে অনেক গুহা টুহা আছে, একটা দরকার হলে গুহা পছন্দ না, একটা কুটিয়া টুটিয়া করে বাকি দিনটা এই রয়ে যাও, যেমন বাবা বলে ছেলেকে এখানেই থেকে যাও। গুরু মাছ এই প্রসঙ্গে একবার অবধূতজিকেই বলেছিলেন এই কুত্তাকা পুছায় এটা খুব সাহদের মধ্যে আছে, হ্যাঁ কী করবে জগতে, কুকুরের ল্যাজ সোজা করা যায় না। তা গুরু মাছ আবার তার উত্তরে বলেছিলেন যে কুকুরের ল্যাজ বেঁকেই থাকে কিন্তু নিচু হয়ে থাকে, আমি একটু তুলে দেবো, তখনও সে বেঁকেই থাকবে কিন্তু একটু আকাশের দিকে তুলে দিয়ে যাবো এই পৃথিবীর কুকুরের ল্যাজটাকে, এটা গুরু মাছ বলেছিলেন। যাই হোক, এই দিন সেটা আর বলেননি, সেটা চুপচাপ তিনি সেবা করে যাচ্ছেন। আর বলতে গিয়ে মানে আমাদের কথাটা বলতে গিয়ে বলছেন, দেখো শ্রদ্ধা এবং গুরু শিষ্যের সম্পর্কে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম দিকগুলো দেখো, যে উনি বলে চুপ করে গেলেন, আমি আর কোনো কথা বললাম না, কারণ উনি অনুমতি না দিলে আমি বলবো না, বলতে নেই, আমি পা টিপে যাচ্ছি, যা বলেছেন বলেছেন শুনেছি, একটু বলে নিজেই হাসলেন, কি কিছু বলো, কিছু বললে না? তখন গুরু মাছ বললেন যে দেখুন আপনি তো আমাকে জানেন, আপনি তো আমার পিতা, আপনি তো আমার গুরু, আপনি তো জানেন আমি কেন এসেছি জগতে, কী কাজ করতে এসেছি, আপনি তো জানেন যে আমাকে যেতে হবে, আপনি যদি প্রসন্ন মনে আশীর্বাদ দেন সে অপেক্ষায় রয়েছি, আপনি কি সব বুঝেও, আমার আমার অতীত ভবিষ্যৎ সব কিছু বুঝেও কি আপনি আমাকে এখানেই থেকে যেতে বলবেন, এখানে কুটিয়া করে? আমাদের যখন খুব হাসলেন, এসে বললেন তোমাকে আমি একটা উপনিষদের গল্প বলি শোনো। এক সাধু অরণ্যের মধ্যে তপস্যা করতে করতে সাধনা করতে করতে তার সিদ্ধি হয়েছিল যে সে পশু পাখির ভাষা সব বুঝতে পারত, খুব উন্নত স্থিতি হয়ে গিয়েছিল তার। একদিন একটা হরিণ দৌড়েতে দৌড়েতে তার কাছে এসে বলল, সাধু বাবা সাধু বাবা আমাকে বাঁচাও, একটা বাঘ আমাকে তাড়া করেছে, ধরবে খেয়ে ফেলবে।
আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে তার ঘরের মধ্যে একটা ছোট্ট চেম্বার মতন ছিল, তার হয়তো নির্জনে সাধনা করার, সেখানে ঢুকিয়ে দিয়ে বললেন, ঠাকুর দেখছি আমি তোমাকে বাঁচাবো। একটু পরে একটা বাঘ এলো ওখানে দৌড়তে দৌড়তে, এসে সাধু বাবা এখানে কোনো হরিণ এসেছিল? ও না 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 না, কোনো হরিণ ট্রেন আসেনি, তুমি যাও। এবার বাঘটা জানে যে সাধু বাবা সাধু লোক, সত্যি কথাই বলে, জঙ্গল অনেক ধরে আছে, সে চলে গেল ওখান থেকে। তা হরিণটা বেরিয়ে এলো নিশ্চিন্ত করে, হরিণটাও চলে গেল। সাধুটা বেশ একটা ভালো কাজ করেছি, জগতের কল্যাণ করেছি ভেবে খুশি হলেন, তৃপ্ত হলেন। ও বাবা, যখন তার শরীর ছুটলো, তিনি সজ্ঞান ছিলেন, তার তার সজ্ঞানে তার শরীর ছুটেছে, তিনি দেখলেন যে আবার জন্ম নেওয়ার ক্ষেত্র তৈরি হচ্ছে। আচ্ছা, তার তো মুক্তি পেয়ে যাওয়ার কথা ছিল, কেন কি হলো? উন্নত সাধু সাধু ছিলেন তো, তাই তিনি মহামায়ার কাছ থেকে একটা উত্তর পেতে আরম্ভ করলেন, কার্যকারণ যেন দেখতে আরম্ভ করলেন, যে চার দিন কিন্তু বাঘটা অভুক্ত ছিল, ওর কিন্তু প্রারব্ধ অনুযায়ী সেই দিনই হরিণটাকে খাওয়ার কথা, সাধু মিথ্যে কথা বলেছেন বলে আর বাঘটা তাকে বিশ্বাস করেছে বলে বাঘটা ফিরে যায়। তার আরও একবার শিকার ধরতে বেরোনোর মতন আর শরীরের শক্তি বা সামর্থ্য ছিল না, তাই না, আরও তিন চার দিনের মধ্যে বাঘটা অভুক্ত অবস্থাতেই মারা যায়। তাই বাঘটার মারা যাওয়ার কারণ হয়ে গেছেন সাধু, এবং তাই জন্যেই তাকে আবার জন্মাতে হচ্ছে। সাধু বললেন, বেশ বুঝতে পারলাম। পরের বার রিপিট হচ্ছে একই জিনিস, হরিণটা এসে গেল, সাধু বাবা আমাকে বাঁচান, বাঘটা তাড়া করেছে। সাধু চুপচাপ থাকলেন, কিচ্ছু বললেন না। হরিণটা নিজেই খুঁজে নিয়ে ওই চেম্বারটাতে ঢুকে পড়ল। একটু পরে বাঘটা এলো, সাধু বাবা এখানে মানে হরিণ এসেছিল? বলে হ্যাঁ, ওই তো যাও, এখানে আছে ভেতরে লুকিয়ে আছে, যাও। তা সঙ্গে সঙ্গে বাঘটা গেল, হরিণটাকে ধরলো, টানে টেনে বার করে হিঁচু তিচু দোকান থেকে নিয়ে চলে গেল। সাহুজে ভাবলেন, যাক বাবা, কতবারে খুব ভুল করে ফেলেছিলাম। আবার শরীর ছাড়লেন, আবার দেখছেন তার নতুন করে জন্মের সম্ভাবনা তৈরি হচ্ছে, ক্ষেত্র তৈরি হচ্ছে। তখন এবার এইবার আবার কী ভুল করলাম আমি? উত্তর পেলেন যে হরিণটা তো আশ্রয় প্রার্থী, এক অর্থে অতিথি, আর তুমি সেই বাঘটাকে তুমি একদম দেখিয়ে দিলে তাকে, তুমি তোমার চোখের সামনে একটা সাধু হয়ে এত বড় একটা হিংসা যে তোমার আশ্রয় প্রার্থী তুমি হতে দিলে, এ তো একটা একটা সাধু হয়ে খুব অন্যায় কাজ করেছো, প্রারব্ধ, আবার জন্ম। আবার জন্ম হলো এই সাধুর, আবার রিপিট হলো। দেখো, আমাদের যতক্ষণ আমরা শিখছি ততক্ষণ রিপিট হবে, যেই আমরা আর ভুল করব না, আর রিপিটেশনের কোনো দরকার নেই, আর রিপিটেশনের কোনো দরকার নেই। তো যাই হোক, তো এইবারে হরিণটা এলো, দৌড়তে দৌড়তে ছুটতে ছুটতে আসছে, সাধু কাছে এলো, সাধু বাবা সাধু বাবা আমাকে বাঁচান, থাক থাক আমাকে বাঁচান। সাধু বাবা প্যাসিভ, নীরব, দ্রষ্টা, নিষ্ক্রিয়। হরিণটা নিজেই ঢুকে গেল সেই লুকোনো চেম্বারটাতে। কিছুক্ষণ পরে বাঘ এলো, সাধু বাবা এখান দিয়ে কোনো হরিণ গেছে, দেখেছেন আপনি? নীরব, দ্রষ্টা, প্যাসিভ, কোনো তাপুত্তাপ নেই, চাপও নেই, টেনশনও নেই, কিচ্ছু নেই। বাঘটা নিজেই গেল হরিণটাকে খুঁজে নিল, ধরে নিয়ে ওখান থেকে চলে গেল, ব্যাস চোখে সামনে থেকে মায়ার পর্দা সরে গেল, তিনি মুক্ত হয়ে গেলেন। এই গল্পটা অবধূতজি বলে বললেন, দেখেছো এই হচ্ছে জগৎ, তুমি কার ভালো করতে যাবে বলো? তুমি হরিণটার ভালো করতে যাবে, তুমি বাঘের ক্ষতি করে ফেলবে, প্রারব্ধ। তুমি বাঘের ভালো করতে যাবে, অধর্ম হয়ে যাবে, হরিণটার ক্ষতি করে ফেলবে, প্রারব্ধ, নিজে জড়িয়ে পড়বে, তুমি হোস্ট সেখানে। একমাত্র যখন তুমি একদম নির্বিকার হয়ে যাবে, নিরাসক্ত হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, দ্রষ্টা হয়ে যাবে, সাক্ষী হয়ে যাবে, একমাত্র তখনই তুমি মুক্ত। তা গুরুমাজ বলছেন যে আমি যেমন পা টিপছিলাম, গল্পটা শুনলাম মন দিয়ে, যেমন পা টিপছিলাম টিপে গেলাম, কোনো উত্তর দিলাম না, অপেক্ষা করছি গুরুদেব যখন যদি কিছু বলতে বলেন তখন।
কিছুক্ষণ মনে হেসে বললেন, কি কিছু বললে না, গল্পটা তোমার পছন্দ হয়নি? উমাজ বললেন, হ্যাঁ ভালো গল্প, উপনিষদের গল্প, খুব সুন্দর গল্প। কিন্তু আমার মতে, আমার দিক দিয়ে দেখতে গেলে সাধু তিনবারই ভুল করেছিলেন, আমি প্রথমবারই ভুল করতাম না। তখন আমাদের যে অবাক হয়ে গেলেন, হ্যাঁ প্রথম দুবার নিশ্চয়ই তিনি ভুল করেছিলেন, কিন্তু তৃতীয়বার ভুল করেছেন বলছো কেন, তুমি হলে কি করতে? তখন গুরুমাস বললেন যে, ধরুন আমি বসে আছি, সে হরিণটা আমার কাছে এলো, সে বলল সাধু বাবা আমাকে বাঁচান, বাঘটা আমার কাছে আমাকে তাড়া করছে, খেয়ে ফেলবে। আমি সঙ্গে সঙ্গে তাকে বলতাম, এসো এসো তুমি এখানে থাকো, দেখছি আমি কি করা যায়, লুকিয়ে থাকো। হরিণটা তার একটু পরে বাঘটা আসতো, একটা সাধু বাবা এখানে কোনো হরিণ এসেছে? তখন আমি তাকে বলতাম, হ্যাঁ এসেছে, আমি তাকে রক্ষা করার চেষ্টা করছি, সে আমার কাছে আশ্রিত, কিন্তু আমি জানি যে তুমি ক্ষুধার্ত, তোমার খাদ্যের দরকার, হরিণটাই কিছু করো না, আমার শরীরটা আছে, তুমি নিতে পারো, গ্রহণ করতে পারো। এইটা শোনার পর অবধূতজির চোখ দিয়ে টসটস করে জল পড়তে আরম্ভ করল। উনি বললেন, বোধ হয় এইটা শোনার জন্যই আমি এই গল্পটা তোমায় বলেছিলাম। তখন তিনি জড়িয়ে ধরলেন গুরুমাজকে, তুমি এই যে বললে, এটা কোনো বেদ উপনিষদ এর ঊর্ধ্বে, এ প্রেম, এ অকারণ, অহেতুক, নিজের সর্বস্বটা দিয়ে প্রেম, একমাত্র এই ভাব নিয়েই এই জগতে কাজ করা যায়। তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার কাজে, তোমার জীবনের যে ব্রত, সার্থক হোক, সফল হোক, সুন্দর হোক, মহান হোক সেই জীবন।